আমেরিকান ভিত্তিক একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড প্রতি দু বছর অন্তর অন্তর বিশ্বের যেগুলো এন্ডেঞ্জার্ড যে সাইটগুলো আছে সেগুলোর একটা লিস্ট প্রকাশ করে, এবং প্রকাশ করার মূল উদ্দেশ্য এই ভবনগুলো, এই ঐতিহ্যগুলো নানা কারণে ক্লাইমেটিক ডিজাস্টার, সি লেভেল রাইজ অথবা র্যাপিড আরবানাইজেশনের কারণে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। ওই ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ডিক্লেয়ার করে ওরা স্বীকৃতি দেয় যাতে সারা বিশ্বের লোকজনের সহায়তা এই ঝুঁকিটাকে মুক্ত করা যায়।